পাহাড়ের কোলে বয়ে চলছে জয়ন্তী নদী, সেখানেই তৈরি হচ্ছে কংক্রিটের তিনতলা লজ। আলিপুরদুয়ারের জয়ন্তীতে নির্মীয়মান লজটি বিতর্কের কেন্দ্রে। কয়েকদিন আগে লজ ভাঙতে গেলে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়েন প্রশাসনের লোকজন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় নিয়ম ভেঙে একাধিক বাংলো তৈরি করেছে সরকারি, অথচ সাধারণ মানুষের রুটি রুজির সংস্থান করবে যে লজ, তা ভেঙে দেওয়া হচ্ছে বেআইনি তকমা দিয়ে। তিনতলা বানিয়েছে, এখানে তো অ্যাকচুয়ালি এই সয়ালে কিন্তু কোনো ছাদ ঢালাই হবে না, এরকমই একটা ইয়ে ছিল, কিন্তু গভর্নমেন্টই কিন্তু ছাদ ঢালাই দিয়ে শুরু করে। আজকে পিরোডি বাংলো হয়েছে ওইভাবে, পিএচই বাংলো হয়েছে ওইভাবে। হয়তো লজ ভাঙতে এসেছিলেন ফরেস্ট ডিপার্টমেন্ট জেসিবি নিয়ে, কিন্তু গ্রামের লোক ভাঙতে দেয় না। এই লজগুলো সব ভাঙা শুরু করে, তাহলে তো ট্যুরিজম বলে কিছু থাকবে না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অস্বীকার করেছে বন দফতর। আজকে আমরা ওটা ইভিকশন ড্রাইভ অ্যাজ পার ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট আমরা গিয়েছিলাম, ওই স্ট্রাকচারটা যে বানিয়েছে ওটা ডেমোলিশনের জন্য। ওখানে এমনি কোনো ঝামেলা হয়নি, কিন্তু পাবলিক অনেক রেজিস্ট করেছে। আমাদের গভর্নমেন্ট অফিসার্সরা ছিলেন ওখানে এবং উইথ স্টাফরা ছিলেন হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে, ওনারা বাধা সৃষ্টি করে আমাদের ডিউটি ওনারা করতে দেননি। ঘটনায় লজ মালিকের বিরুদ্ধে কালচিনি থানায় অভিযোগ দায়ের করেছে বন দফতর। এ ব্যাপারে প্রতিক্রিয়া মেলেনি নির্মীয়মান লজের মালিকের। অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।